আজকের ব্লগটা হচ্ছে বর্ষাকালে আমাদের স্কিনের যত্ন কিভাবে নিতে হয়, কিভাবে ব্যবহার করব তোমাদের আমি একটু পরেই বলছি। আমার আসলে শশার যে রসটা ওইটা লাগবে, মুখের মধ্যে এরকম এরকম করে কখনো ঘষবে না, তাতে স্কিনেরও খুব ক্ষতি হবে। ব্যাস এবার 10 মিনিট। ভালো রাখি আজকে সেগুলোই তোমাদেরকে দেখাবো, কারণ বর্ষাকালে না আমাদের মানে মেয়েদের স্কিনটা, মেয়েরা ছেলেদের দুজনের স্কিনটা অ্যাকচুয়ালি কিরকম একটা, হ্যাঁ, প্যাচ প্যাচ করতে থাকে, কিরকম যেন অদ্ভুত, মানে খুব যে কড়া রোদ বাইরে তাই কিন্তু নয় যে ট্যান পড়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে রোদে বেরোনোর জন্য, সেটা নয়, কিন্তু ওই অল্প রোদেতে না মুখটা কিরকম একটা প্যাচ প্যাচে লাগে। তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্ষাকাল ধর বৃষ্টির জন্য অনেক সময় আমরা বাইরে বেরোতে পারি না, ইচ্ছে করছে যে একটু কোথাও গিয়ে একটু স্কিন মানে কেয়ার করবো বা হয়তো কিছু জিনিসপত্র কিনবো, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারি না, এটাও একটা কারণ। বাড়িতে যদি ইনগ্রিডিয়েন্টস থাকে অলরেডি, যদি ধরো বাড়িতে রাখা থাকে তাহলে বাড়িতে অনেক কিছু করা যায়, যেটা ও আজকে করবে। হ্যাঁ সেটা একদমই তাই, প্লাস খরচটা অনেকটা কমের মধ্যে তোমাদের একটা ভালো ফেস প্যাক তোমরা পেলে, যাতে স্কিনটা সত্যি তোমাদের খুব ভালো গ্লো করে এবং তোমরা যাতে আমার থেকে অনেকটা উপকার পাও এবং তোমাদের স্কিনটা খুব ভালো হয়। সেই চেষ্টাই আর কি ও বেসিক্যালি আজকে করবে। যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমার লাগবে সেগুলো প্রথমে রেডি করে নিচ্ছি, তার মধ্যে আমার টমেটো লাগবে, টমেটো, পাতিলেবু ওগুলো অলরেডি কেটে নিয়েছি। এবার এই শশাটাকে একটু গ্রেট করার মতো করছি, কারণ আমার আসলে শশার যে রসটা ওইটা লাগবে। দেখো কিছু জিনিস তো তোমাদেরকে রেডি করতেই হবে, সেজন্য রোজ তো আমরা এগুলো করতে পারবো না, সত্যি আমাদের সময় অতটা পাওয়া যায় না, তাই সপ্তাহে একদিন কিংবা মাসে দুবার একটু নিজেরা সময় বার করে আমাদের এইটুকু তো করে নিতে হবে। মানে আমাদের স্কিনটা যদি চাই যে প্রচন্ড উজ্জ্বল হোক, চকচক করুক, তাহলে এইটুকু তো ঘাটতে হবেই। এ দেখো আমি অনেকটাই করেছি, আমার একার জন্য অনেকটাই যথেষ্ট, যদি আমি পুরোটাই ইউজ করবো নষ্ট করবো না। দেখো শশার যে রসটা এখানে দেখা যাচ্ছে, দেখো এই শশার রসটা আমার লাগবে। ডাবের জল এটা স্কিনের জন্য প্রচন্ড ভালো, তো এটাও আমি ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব তোমাদের আমি একটু পরেই বলছি। তার সঙ্গে আরেকটা জিনিস দেখাবো, মানে সব ডাবের জল কিন্তু, ডাবের জল এমনিও ভালো কিন্তু দুটো কাজ আমি করব, সেই জন্য আমি এমন ডাব নিয়েছি যে ডাবের শ্বাসটা দেখো খুব নরম হয়ে আছে ভেতরে, এই শ্বাসটাও আমি আরেকটু বার করবো, ভেতরে দেখো শ্বাস আছে, এটাকে আরেকটু কাটবো, কাটলে ভেতরে একটু পাতলা, এই যে এরকম আমি বার করছি, একটু দেখো পাতলা একটা শ্বাস আছে, তো আমার এই পাতলা শ্বাসটা লাগবে, তার সঙ্গে আমার ডাবের জলটা লাগবে। এইটা একটু কঠিনই কাজটা, কারণ একটু শক্ত হবে ডাব, যেটা হয় যে বেশ শক্ত হয়, আমি অ্যাকচুয়ালি এটাকে বড় করছি, যত এখানটা বড় করতে পারবো তত বেশি আমি জায়গা পাবো, আমি শ্বাসটা না বার করতে পারবো। অ্যাকচুয়ালি দোকান থেকে হলে পুরোটাই কাটিয়ে আনা যায়, কিন্তু তাহলে অনেকক্ষণ হয়ে যাবে, যেটা একদমই ভালো না, টাটকা যত জিনিস হবে ততই ভালো। এই যে যেটা বলছিলাম তোমাদেরকে সেই জিনিসটাই, এ দেখো নরম, একদম নরম তুলতুল করছে, দাঁড়া তোমাদের ভালো করে দেখাই, এ দেখো একদম নরম তুলতুল করছে, এই নরম তুলতুলটাই দরকার। তো এবার কিভাবে এটা ব্যবহার করি এবং তার সঙ্গে আরো কি কি উপকরণ আছে আমি একেবারে সবটা রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমার যা যা উপকরণ লাগবে আমার স্কিন কেয়ারের জন্য, তো সেগুলো সব আমি রেডি করে ফেলেছি, তোমাদেরকে আরেকবার আমি সবটা বলে দিচ্ছি যে আমি কি কি নিলাম। দেখো এখানে আছে ডাবের শাঁস, কিন্তু সেই শাঁসটা খুব নরম হওয়া চাই, শক্ত নয়, ডাবের শাঁস নিয়েছি, ডাবের জল নিয়েছি, পাতি লেবু নিয়েছি, তার সঙ্গে কিন্তু আমি শরবতি লেবুটা রেখেছি, মানে কেউ কেউ শরবতি লেবু নিতে পারে। প্যাকটা যখন আমি বানাবো ফেস প্যাকটা আমি বলে দেবো, আমি নিয়েছি টক দই, এখানে মধু আছে, এটা বেসন মানে বেসনের গুঁড়ো, আচ্ছা এখানে টমেটোটাই আমি কেটে রেখেছি, দুটো শশার স্লাইস করা আছে, এটা শশাটাকে গ্রেট করে রেখেছি, শশার রসটা আমার লাগবে, আর এটা হচ্ছে গোলাপ জল। ব্যাস আমার স্কিন কেয়ারের জন্য এগুলোই যথেষ্ট, মোটামুটি এগুলোর মধ্যে অনেকগুলো জিনিসই আমাদের বাড়িতে থাকে, আমি যেটা বলছিলাম যে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আমি আজকে এই বর্ষাকালের স্কিন কেয়ার রুটিনটা তোমার
আজকে আমি বর্ষাকালে যে স্কিন কেয়ার রুটিনটা দেখাচ্ছি তোমাদের, সেটা স্পেশালি কিন্তু যাতে স্কিনটা আমাদের গ্লো করে, চকচক করে। তো তার জন্য প্রথমে কিন্তু এই যে বললাম ডাবের জল, এটা এই যে একটা কটন প্যাড, এর জায়গায় তুমি নর্মাল যে গোল তুলো, যে কোনো রকম তুলো তুমি নিতে পারো। এটা ডাবের জলে হালকা করে এরম ভিজিয়ে নেবে। এটা আমি আসলে মুখটা ভালো করে পরিষ্কার করছি, আর ডাবের জল কিন্তু মুখটা পরিষ্কার করার সঙ্গে সঙ্গে এই যে কালো হালকা হালকা, দেখো আমার স্কিনেও আছে, হালকা হালকা করে একটা কিরম প্যাচ প্যাচ করছে, ছোপ ছোপ করেছে, এটা কিন্তু পুরো নষ্ট, মানে একদম দূর করে দেবে আমাদের মুখ থেকে। তো এরকম ভাবে এটাকে ডাবের জলটা পরিষ্কার হয়ে গেল, সবার আগে পরিষ্কার করা খুব দরকার, তারপরে আমি প্যাকটা লাগাবো। তো আমি অনেকক্ষণ ভালো করে এটা ব্যবহার করে নিয়েছি তোমরা দেখলেই। তো এবার আমার সেকেন্ড ধাপ সেটা দেখাচ্ছি তোমাদের, তাহলে বর্ষাকালে স্কিন কেয়ার রুটিনের সেকেন্ড স্টেপ। আমার স্কিন কেয়ার রুটিনের সেকেন্ড স্টেপের জন্য লাগবে এই যে টমেটো নিয়েছি, তার সঙ্গে যে মধু যেটা বলেছিলাম। এবার এই দুটো দিয়ে আমি আমার পুরো ট্যানটা সেটাকে আগে পুরো রিমুভ করব, রোদের জন্য প্লাস প্যাচ প্যাচে হয়ে যাওয়ার জন্য, মুখের যে প্যাচ প্যাচ ব্যাপারটা অনেকটা কিন্তু গেছে, একদিনে হয় না কিন্তু কিছুটা হলো ক্লিন হয়েছে ডাবের জলের জন্য। এবার মেন কাজ করবে এই যে টমেটোটা, কিন্তু তার সঙ্গে আমি একটু মধু মেশাচ্ছি অল্প করে, দেখো বেশি কিন্তু না, খুব অল্প মধু। হ্যাঁ এই দেখো, ব্যাস এইটুকু মধুতেই কিন্তু হবে, যদি ছোট চামচ হয় তাহলে ছোট চামচের হাফ চামচ মধু দিলেই কিন্তু হবে। মধুটা দিচ্ছি কারণ জামটা কাটায়, আমার যেরকম স্কিনে খুব অ্যালার্জি হয় তো তার জন্য আমি মধু ব্যবহার করছি, প্লাস মধু স্কিনটাকে খুব সফট রাখে। অনেকে টমেটোতে মধু দেয় না, তোমরা নাও দিতে পারো, বাট আমি দিই তো আমার মানে খুব ভালো লাগে, মধুটা আমার স্কিনের সঙ্গে খুব যায়, অ্যালার্জিটাও আমার হয় না, তো সেই জন্য হালকা করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটা ব্যবহার করবো। দেখো এই যে মধুটা, দেখো যেন এইখানে যেন মধুটা লাগে, এটা আমি তাদের জন্য বিশেষ করে বলছি যাদের অ্যালার্জি আছে। অনেকে স্কিনে কিন্তু এটা ওটা ব্যবহার করলেই অ্যালার্জি বেরিয়ে যায়, তার জন্য অবশ্যই দেখে নিও যে মধুটা যেটা আমি ওপরে ঢাললাম সেটা ভালো করে একটু মিশিয়ে দিও। এবার এই টমেটোর দুটো স্লাইস এরকম ভাবে নেবে এবং এটাকে হালকা করে একটুখানি এরকম করে দেবে, যাতে এই টমেটোর যে হালকা হালকা যে গ্রেভি মতন আছে এটা আমার খুব স্কিনে কাজে লাগবে। এই টমেটো দুটো নিয়ে এরকম আমি বলবো এটা স্কিনের জন্য খুব ভালো, খুব ভালো। আমাদের রোদে তো বেরোতেই হয়, রোদে নানা রকম কাজ থাকে, তো তার জন্য কিন্তু এটা খুব উপকার। এই টমেটোটা মোটামুটি তোমরা 5 মিনিট মতো ব্যবহার করো, খুব বেশিক্ষণ লাগবে না, একটু ঘড়ি দেখেই করো। 5 মিনিট এটা মিনিমাম তোমাকে এটা ইউজ করতে হবে, মানে এইটুকু সময় না দিলে কিন্তু ট্যানটা যাবে না। 10 মিনিট করতে পারলে খুবই ভালো, সময় হাতে যদি কম থাকে তাহলে 5 মিনিট। তোমরা আর একটা জিনিস দেখো, আমি না এরকম গোল গোল করে লাগাচ্ছি, দেখেছো এরকম গোল গোল করে কিন্তু এটা ব্যবহার করো, মানে এরকম মানে মুখের মধ্যে না এরকম এরকম করে কখনো ঘষবে না, তাতে স্কিনেরও খুব ক্ষতি হবে, আর ধরো একটু লাল লাল হয়ে যেতে পারে, কারণ টমেটোতে যেটা থাকে না আমাদের ট্যানটা রিমুভ করে। তো ওরকম ভুল ভালোভাবে যদি ঘষে দেওয়া হয় স্কিনটা, তাহলে কিন্তু স্কিনের ক্ষতি হয়ে যাবে, মানে লাল হয়ে যেতে পারে। সেই জন্য সবসময় এরকম গোল গোল করে, আর খুব বেশি প্রেশার দেওয়ার কোনো কিছুরই দরকার নেই, মানে খুব চাপার দরকার নেই, আমি দেখো খুব প্রেশার দিচ্ছি না, হালকা করেই করছি পুরোটাই। দেখো রাউন্ড এরকমভাবে হাতটা ঘুরিয়ে 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 আমি ব্যবহার করছি। হ্যাঁ আমি দেখেছি আমার এই কপালটাতে সব থেকে বেশি ট্যান পড়ে, জানি না কেন, কপালে পড়ে আর এই যে এইখানে এই জায়গায় আমি এখানগুলো বেশি করে দিই, হাতেও পড়ে, বাট দেখি এগুলোই আমাদের আসলে আমার মানে এগুলো বেশি হাইলাইটেড থাকে, তো সেই জন্য সবসময় এখানে কালো হয়ে যায়, এগুলো কালো হয়ে যায়, প্রচন্ড কালো হয়ে যায় রোদে। এবার দেখো পুরোটা আমি এই দেখো টমেটোটা দেখেছো কতটা আমি ব্যবহার করেছি, এই দেখো পুরো ভেতরের যে অংশটা ছিল সেটা পুরোটা আমি ব্যবহার করে নিয়েছি, আমিও 5 মিনিটের মতনই করলাম আজকে। এবার এই হাত দিয়ে এই দুটো আঙুল ব্যবহার করছি, দিয়ে হালকা করে একটু পুরো মুখটার মধ্যে টমেটোর এটা একটু মিশিয়ে নিচ্ছে। এবার আর কিছু না, প্লেন জল, ঠান্ডা জল, হ্যাঁ গরম জলটা যেন এখন ব্যবহার করো না, হ্যাঁ ঠান্ডা জল
দিয়ে মুখটা পুরো ধুয়ে নেব। তাহলে আমার সেকেন্ড স্টেপ, আমার স্কিন কেয়ার রুটিনের সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে যাবে। আমি ধুয়ে নিই। দেখলে বুঝতে পারবে অনেকটা কিন্তু কাজ হয়ে গেছে। তাও আমি আজকে শুধু একবার 5 মিনিট ব্যবহার করলাম টমেটোটা, তাতে দেখো স্কিন অনেকটা, তুমি দেখতে পাবে যে এই এখানে যে হালকা হালকা আমার একটা প্যাচ প্যাচ ট্যান পড়েছিল, কপালে ট্যান পড়েছিল, তো সেগুলো অনেকটা চলে গেছে। বাট ট্যান না পড়লে যদি একটু প্যাচ প্যাচের আগে স্কিনটা সেটা পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এটা তো সবে শুরু হয়েছে, আমার সেকেন্ড স্টেপ, এখনো থার্ড স্টেপ বাকি। তো সেই থার্ড স্টেপটা এবার দেখাবো তোমাকে। এবার আমার স্কিন কেয়ার রুটিনের 3 নম্বর ধাপ থার্ড স্টেপ, তার জন্য আমি প্যাকটা বানাবো। তো প্যাকের জন্য এই যে বেসন নিয়েছি, বেসন মোটামুটি সবার বাড়িতেই থাকে, তো তার জন্য আমি মোটামুটি আমার একার ফেসের জন্য 2 চামচ, এই 3 চামচ মতো নিলাম। এটা অ্যাকচুয়ালি বানাতে বানাতে তুমি বুঝতে পারবে। তার সঙ্গে টক দই দিচ্ছি, অল্পই দেব, বেশি মধু না, মধুটা জাম কাটানোর জন্য। এই যে শশাটা, শশাটার রসটা লাগবে, তার সঙ্গে একটু এই যে গ্রেট করে রাখা অংশটা দেবো, বেসিক্যালি আমি রসটা দেবো। আর অল্প করে একটু গ্রেট করে রাখা অংশটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেব পাতিলেবুর রস, পাতিলেবুর জায়গায় শরবত লেবু তোমরা ব্যবহার করতে পারো। এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। একটু দেখো মেশানোর সময় তোমরা দেখো যাতে ওই এইখানে দেখো হালকা হালকা করে এরকম এই ভেতরগুলো ড্রাই থাকে, শুকনো 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 থাকে, ভালো করে বেসনটা না মেশে না, সেজন্য ভালো করে মিক্স করে নেবে। দেখবে যেন জিনিসটা খুব মানে একদম স্মুথ হয়, ততটাই স্কিনের জন্য ভালো হবে। আর অল্প একটু গোলাপ জল দিচ্ছি, আমার প্যাকটা পুরো রেডি। এবার আমি এটা লাগাবো। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যাদের ধরো কোনো পিম্পল হয়েছে, আমরা সবাই পিম্পলের প্রবলেম নিয়ে চলতে থাকি, তো যাদের কিন্তু পিম্পল হয়েছে, ধরো পিম্পলটার মানে বেরিয়ে গেছে বা মুখটা হয়ে গেছে, এরকম অবস্থাতে কিন্তু বেসনটা ব্যবহার করো না মুখে। যদি পিম্পলটা কমে গিয়ে থাকে তাহলে বেসনটা ব্যবহার করো, তার জন্য ভালো না। মানে ওই ধরো পিম্পলটা কোনোভাবে নোক লেগে গেছে, ওই রকম অবস্থায় যদি বেসনটা লাগে তো ওই মুখটাকে না আরো বন্ধ করে দেবে, সেটা ভালো না। বাকি খুবই ভালো, আমি যে জিনিসগুলো ব্যবহার করলাম এগুলো সবই স্কিনের দাগ ছোপটাকে পুরো তুলে দেবে। এবার দেখো এগুলো ব্রাশে করে মুখে লাগালে খুবই ভালো, কিন্তু ঘরোয়া বাড়িতে এগুলো তো হয় না, তো আমাদের আমরা হাতটাই কাজে লাগাই, তাই হাতে করেই কিন্তু এটা লাগাচ্ছি। দেখো যখন তুমি প্যাকটা বানাবে, যেরকম আমি আমি যতটুকু পরিমাণ বানিয়েছি সেই হিসেবে দেবে, দই দিলাম সেই হিসেবেই কিন্তু শশার রসটা দিলাম। তুমি যদি বেশি ধরো শশার রস দিয়ে দাও বা বেশি দই দিয়ে দাও, তাহলে এত জল জল হয়ে যাবে প্যাকটা যে তোমার মুখে না দেখো, আমার যেন মুখে দেখো থাকছে, তাই থাকবে না, দেখবে গলে গলে পড়ে যাবে, তো তুমি রাখতেই পারবে না মুখে। তাই যখন প্যাকটা বানাবে তো আমাদেরকে ওই পরিমাণটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এক গাদা বেশি কোনোটাই দিয়ে দেবো না। এই প্যাকটা কিন্তু মেয়েরা ছেলেরা, আমি কিন্তু দুজনকেই বলছি, শুধু বলছি না মেয়েদের, মেয়েরা ছেলেরা দুজনরাই ব্যবহার করতে পারো, খুব ভালো। দাগ ছোপ, রোদে যে ট্যান পরে, সব স্কিনের ময়লা সব চলে যায়। দেখো তোমরা 10 থেকে 15 মিনিট রাখবে, তার বেশি রেখো না। আর যাদের স্কিন সেন্সিটিভ তাদের তো আরো বিশেষ করে বলছি, যাদের স্কিনে ধরো সহজে ধরো একটুখানি মানে কিছু একটা অ্যালার্জেটিক হতে পারে, তো তারা তো একদম 10 মিনিট, আমি 10 মিনিটের বেশি রাখবো। যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম যে শশাটা, ওটা দেওয়া হয় চোখের কারণ, চোখেও তো আমাদের ডার্ক সার্কেল হয়, এ
এটা এই জায়গাটাকে রিল্যাক্স করে। তো শশাটা দেওয়া হয় তাহলে এখানে কালচে ভাবটা চলে যায় আর খুব না আরাম দেয় চোখে, কিন্তু আরাম দেওয়াটা খুব দরকার। এই চোখ কালো হয়ে যায়, চোখটা একটু ধরো ফোলা ফোলা লাগছে, ওই শশাটা দিয়ে তুমি যখন রিল্যাক্স করবে 10 মিনিট ধরো চুপ করে একদম বসে রইলে বা শুয়ে রইলে, ওটা কিন্তু চোখের এই কালচে ভাবগুলোকেও দূর করে। চলো এবারে আমি শশাটা দিয়ে নিই, দিয়ে 10 মিনিট দুটো শশা মাথাটা রেখে শশাটা দিলাম, ব্যাস এবার 10 মিনিট। তোমরা কিন্তু কথা বলবে না ব্যাগটা লাগিয়ে, আমি আজকে তোমাদের জন্য কথা বলছি। ঘষবে না, তোর জলটা দিলে দিয়ে হালকা করে এরকম এরকম করে প্যাকটাকে তুলবে। তোমরা সত্যি প্যাকটা ব্যবহার করো, কম খরচে খুব উপকার পাবে তোমরা, বেশি সময়ও লাগছে না প্যাকটা লাগিয়ে 10 মিনিট, মানে মাসে অন্তত 2 বার করো এইটুকু সময় বার করে। আচ্ছা এরপর আর একটা জিনিস আছে, আমার 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এবার যেটা লাস্টে প্যাকটা যেহেতু ব্যবহার করলাম, ফাইনালি টোনিং, স্কিনের জন্য টোনিংটা খুব দরকার। তো তার জন্য আমি যে জিনিসটা প্রথমে ব্যবহার করেছিলাম ওটাই আবার ব্যবহার করব, ডাবের জল এবং তার সঙ্গে ওই নরম নরম ডাবের শাঁস, সেটা লাগিয়ে আমি স্কিনটাকে একদম ছেড়ে দেবো আর কিচ্ছু করবো না, তাহলে আমার পুরো বর্ষাকালের স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট হয়ে যাবে। নিয়ে নিচ্ছি ডাবের জলটা, আমাদের স্কিনকে যেরকম পরিষ্কার রাখে সেরকম টোনিং এর জন্য খুব দরকার। মানে তুমি এটা ডাবের জল লাগিয়ে কিন্তু সারা রাত রেখে দিতে পারো, স্কিনটা কোনো ক্ষতি হবে না, বরঞ্চ স্কিনটা সফট হবে, গ্লো বাড়বে, আরও ভালো লাগবে স্কিনটা দেখতে। সেজন্য ঠিক যেরকমভাবে আমি শুরু করেছিলাম ডাবের জলটা আমি হালকা করে আগে একটুখানি লাগিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এই জিনিসটা যে ডাবের শাঁস, এই যে দেখো একদম পাতলা অংশটা, এটাকে আমি একটু এরকম করে মুখে লাগাবো। আর সামনেই তো পুজো আসছে, মানে দেরি আছে কিন্তু জুন জুলাই মাস পড়ে যাওয়া মানে আমাদের মনে হয় যে পুজো এসে গেলে এসে গেলে। তো পুজোর কিন্তু জাস্ট 2 দিন আগে করলে কিছু হবে না, এখন থেকে তোমরা যদি মাসে 2 বার করে এই প্যাকটা ব্যবহার করতে শুরু করো, বর্ষাকালে তো স্কিন ভালো থাকবেই, পুজোর আগে কিন্তু ন্যাচারালি তোমাদের স্কিন প্রচন্ড গ্লো করবে। আমি অনেকক্ষণ কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এই শাঁসটা কিন্তু হালকা করে করে মাসাজ করেছি, তোমরা দেখেছো। এবার আমি আবার আর একটা ওই তুলো নিলাম, এই কটন প্যাডটা নিলাম, এর মধ্যে আবার এই জলের মধ্যে এই যে ডাবের জলটা, এই ডাবের জলটার মধ্যে ভালো করে ডুবিয়ে নিলাম, নিয়ে আবার আর একবার হালকা করে একটু চেপে নিয়ে এটা আবার মুখের মধ্যে বুলিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আর একটা জিনিস আমি বলবো তোমাদেরকে, যে আমি যা যা ব্যবহার করলাম, অনেকেরই হতে পারে কোনো একটা জিনিস স্যুট করে না, হতেই পারে, হয়তো টমেটো স্কিনে একদমই স্যুট করে না বা বেসন একদমই স্কিনে স্যুট করে না, যদি সেটা হয় সে কিন্তু একদমই ব্যবহার করো না। তুমি টক দই দাও, তার সঙ্গে মধু দাও, দিয়ে তুমি মুখে লাগাতে পারো, যাদের এগুলোতে কোনো সমস্যা নেই তারা আমার এই রুটিনটা একদম নিশ্চিন্তে ফলো করো। দেখো আমি আজকে সব ব্যবহার করলে আমার স্কিনে কিন্তু কোনো সমস্যা হয়নি, তোমরা আমার স্কিনটা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে আমার স্কিনে কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ আমার এগুলো সব স্যুট করে, যাদের করে না তারা করো না। মানে আমি তো সেটা বুঝতে পারছি না, তোমাদের কারোর কারোর সমস্যা থাকতেই পারে, নাহলে বাকিদের জন্য কিন্তু এই স্কিন কেয়ারটা একদম পারফেক্ট। এবার এই স্কিনটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, আমি ডাবের জলটা লাগিয়েছি, এটা শুকানোর পর আমি কিন্তু এখন আর কিচ্ছু করবো না, পুরো একদম এইভাবে ছেড়ে দেবো। তাহলে আমার মুখটা পুরো শুকিয়ে গেছে, আজকে মুখে কিন্তু কোনো কোনো মেকআপ ক্রিম আমি কিচ্ছু ইউজ করিনি, ডাবের জলটা সব কিছু ছিল ঘরো উপকরণ। না আমাদের এই ব্লগটা দেখার পর যারা যারা ঠিক স্কিনের এই রুটিনটা ফলো করলে আমাকে অবশ্যই মানে আমাদের দুজনকে কমেন্ট করে জানিও, কারণ তাহলে আমরা আরো এনার্জি পাবো নেক্সট স্কিন কেয়ার ব্লগের জন্য, কারণ এটা আমাদের প্রথম স্কিন কেয়ার ব্লগ। ফাইনালি আমরা এই ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কর দিও। আর সাবস্ক্রাইবের ব্যাপারে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, যে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমাদের নতুন নতুন ব্লগ গুলো তোমাদের ফোনে পৌঁছবে না, মানে যে নোটিফিকেশনটা আছে সেটা কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না। সাবস্ক্রাইব করলেই তোমরা যখনই ইউটিউবটা খুলবে আমাদের ব্লগটা কিন্তু দেখতে পাবে, প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এর পরের ব্লগে, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।